আমার মেয়ের বয়স দুই মাস মাঝে মধ্যে আমার শরীরে সে পেশাব করে দেয় আমি তখন ভুলে ওই কাপড়ে সালাত আদায় করে ফেলি কাপড় শুকিয়ে যাওয়ার সময় আর ধোয়ার কথা মনে থাকে না মনে পড়ার সাথে সাথে আবার শরীরে যে অংশে পেশাব লেগেছে তা ধৌত করে কাপড় চেঞ্জ করে পুনরায় সালাত আদায় করি এই কাজটি ঠিক আছে কিনা হ্যাঁ ঠিক আছে আপনি যখন নাজাসাত নিয়ে সালাত পড়বেন তখন আপনার সালাত হয় না আর আপনি মনে পড়ার সাথে সাথে আপনি আবার সেটা ধুয়ে সালাদ পরে নিচ্ছেন এটা ঠিক আছে